Prayag Film City. We are entering Prayag Film City. হ্যাঁ টিকিটটা করে নিতে হবে আগে করে নিন না দিয়ে ভেতরে বাইক নিয়ে যেতে হবে এটা করতে পারবেন না 300 তো একটা দিন আনেন কতক্ষণ খোলা আছে 5:30 পর্যন্ত আচ্ছা এই 300 ভিতরে খাওয়া দাওয়া টয়লেট সব আছে হ্যাঁ আছে আচ্ছা তো আমরা পেলাম এন্ট্রি পাস ওকে প্রয়াগ ফিল্ম সিটি উই আর এন্টারিং প্রয়াগ ফিল্ম সিটি আচ্ছা আপনাদের রুট ম্যাপটা পাওয়া যাবে ভিতরে রুট ম্যাপ নেই না কোনো আচ্ছা ঠিক আছে তো উই আর এন্টারিং থ্যাংক ইউ দাদা প্রয়াগ ফিল্ম সিটি ও হো হো এরোপ্লেন আমরা এখন আছি প্রয়াগ ফিল্ম সিটি শালবনি কাছাকাছি এশিয়ার লার্জেস্ট ফিল্ম সিটি প্রয়াগ এখানে শুটিং করা হয় হতো এক সময় ওয়ান্স আপন আ টাইম এসআরকে অর্থাৎ শাহরুখ খান এটা উদ্বোধন করেছিলেন এবং তারপর থেকেই এই ফিল্ম সিটি চলছে তবে এর রক্ষণাবেক্ষণ তেমনভাবে হয় না জাস্ট বিকজ অফ এটা কোর্ট কেসের আন্ডারে রয়েছে সেই কারণে ইনভেস্টাররা এখানে ইনভেস্ট করেন না আর শুটিংও খুব বেশি হয় না ফিলহাল এটা আপাতত বলা যেতে পারে একটা ট্যুরিস্ট স্পট খুব ন্যূনতম কয়েকটা বাংলা সিনেমা আছে যেমন যুদ্ধ এবং এক্সেট্রা এক্সেট্রা আরও অনেক আছে কয়েকটা তো সেই ফিল্মগুলোর শুটিং এখানে হয়েছিল আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি প্রয়াগ ফিল্ম সিটির ভিতরে দৃশ্যটা সাধারণত এখানে পায়ে হেঁটে ঘুরে শেষ করা যাবে না সম্ভব নয় তাই সামনে টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে টোটো আপনারা ভাড়া করতে পারেন বা ব্যক্তিগত যদি গাড়ি থাকে গাড়িতে করে এসে এটা এক্সপ্লোর করতে পারেন তো আমি দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকুন দেখতে থাকুন thank you.
হ্যালো আমরা এখন আছি প্রয়াগ ফিল্ম সিটি। প্রয়াগ ফিল্ম সিটির একটা বিশেষ জায়গা এটা। কেমন লাগছে? হ্যালো হ্যালো, ইকো হচ্ছে সাউন্ডটা, বোঝা যাচ্ছে? চলো আরো একটা জিনিস দেখাই এবারে।